এই সাইডে যাবেন না এই সাইডে এটা কিন্তু গাছের গুড়ি দিয়ে তৈরি করা এই ঘড়িটা এখান থেকে ভিউটা এই যে অস্থির একটা ভিউ বেডটাও কিন্তু মাটি দিয়েই তৈরি এটা খুললে 99 টাকা এই যে সেই ভিউ গরম পানির ব্যবস্থা না ওয়াও শ্রীমঙ্গল থেকে শুভ সকাল সবাইকে আমরা মাত্র এই ট্রেনে আসলাম তো আমরা ঢাকা থেকে রওনা হয়েছিলাম সকাল 7টার দিকে আর এখানে এসে পৌঁছালাম এখন প্রায় 11:30 বাজে এই হচ্ছে শ্রীমঙ্গলের আনারস তো আমার সাথে এই ব্লগে যুক্ত আছে বাসার ভাই বালিশিরা এবং নবমীকো রিসর্টের ওনার মাহমুদ ভাই আর ট্যুরিস্টা ট্রাভেল থেকে সজীব ভাই তাহলে চলেন আজকে আসলে সবাই স্পন্সর পার্টি একজন হচ্ছে সাজেকের একজন হচ্ছে নবমের আর একজন কক্সবাজার পুরো উল্টা পাপন নেন না 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 আপনি পুরো ট্রেনই ঘুমাইছেন পুরো রাতের ঘুমটা মিয়া দিনে শেষ করলেন আর আমারে বলে তো আমরা সবাই এখন যাচ্ছি প্রথমে নবমীকো রিসর্টে তো যে কাউকে কিন্তু প্রথমে এন্ট্রিটাই কিন্তু মুগ্ধ করে দিবে তো ফাইনালি আমরা সবাই চলে আসলাম এখন নবমে আচ্ছা আমি শুরুতেই একটু শুরুর দিক থেকে দেখাই এই যে এন্ট্রি পয়েন্টের এই পাশে সুইমিং পুল আছে সুন্দর একটা সুইমিং পুল এখানে কিছুক্ষণের মধ্যে নামবো আর এই পাশে ব্যাডমিন্টন গ্রাউন্ড ও এগুলো সাইকেল রেন্ট দেওয়া হয় এখান থেকে পার আওয়ার 200 অনলি চল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে মজা আছে একদম পুরো চিল সতেজ ও এটা তো খেয়ালই করি নাই এখানে মাছ নাই মেবি তাই না ও মাছ আছে আমরা এখন যে রুমে চেক ইন করবো ওখানে গেস্ট আছে কিছুক্ষণ পরে করব ততক্ষণ আশেপাশে একটু ঘোরাঘুরি করি আর এইটা হচ্ছে রিসেপশন এখানকার এখান থেকে কেউ যদি কিছু বাই করতে চান করতে পারবেন সেটা এগুলো হচ্ছে চা গাছের শিকড় দিয়ে এগুলো তৈরি করা এটা হচ্ছে অফিস টয়লেট ও এটা ফিমেল এটা মিটিং রুম ওয়াও মিটিং কনফারেন্স রুম আর ওই যে ওই ভিউটা হলো সবচেয়ে সুন্দর মিটিং রুম থেকেই ঠিক এরকম একটা ভিউ এই হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ এখানে কি খাবারটা আগে অর্ডার দিতে হয় কতক্ষণ আগে এক ঘন্টা 20 মিনিট এরকম পেঁয়াজ আর রসুন অসাধারণ এখানে বুফে ব্যবস্থা আছে তারপরে রাতের বেলা বারবিকিউ করার ব্যবস্থা আছে আর এগুলো চেয়ার টেয়ার এগুলো বাঁশের তৈরি বেশ ভালোই লাগছে ইকো ফ্রেন্ডলি একটা রিসর্ট স্পেশাল আইটেমটা কি এটা ইয়ে সাধারণত ঝাল নুডলস খাইছেন এটা হলো মিষ্টি নুডলস মিষ্টি ওয়াও এর মধ্যে খেজুরের খেজুরের ইয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটাকে ই করছে আর কি সিনজি যে ঠিক নিয়ে যাচ্ছে কেমন রুমে চেক ইন হওয়া পর্যন্ত সবাই এখানে একটু অলস সময় কাটাচ্ছি আর ওই সামনে একটা কবুতরের খাঁচা চোখে পড়ল এই ভিউটা কিন্তু জোস আর এই যে সেই কবুতরের খাঁচা খাঁচা কিন্তু খোলাই আছে ওয়াও এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর একটা জিনিস চোখে পড়লো খরগোশ ইয়েই এগুলো কত কিউট তাই না
তো আমরা এখন আমাদের রুমে চেক ইন দিতে যাচ্ছি, এরপরে আমাদের প্ল্যান সুইমিং করা। আমাদের রুমটা হচ্ছে এই সাইডে, দুই পাশেই কিন্তু টিলা। তো রুম এবং ফুড সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে সব কিছু প্রোভাইড করে দিব। এই পাশ থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এই যে উপরের ভিউটা, আর ওই সাইডে মেবি টেন্ট করারও ব্যবস্থা আছে, ওটাও দেখাচ্ছি। বসার জায়গা করে দেয়া আছে এখানে। এইটা হচ্ছে মাড হাউস, 906 নাম্বার রুম। তো আমরা এখন একটু মাড হাউসটা ঘুরে দেখব। এই পুরোটাই দেখছেন মাটি দিয়ে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, ভিউটা অসাধারণ, অসাধারণ। হুম হুম, ওই সামনে সামনে টিলাগুলো দেখা যাচ্ছে। এই যে মাড হাউস, আশেপাশে সব কিছু মাটির। ওয়াও, এখানে ডাবল বেড আছে একটা, এসিও আছে। আর এই ঘড়িটা একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা এই ঘড়িটা। সবথেকে ইউনিক একটা জিনিস হচ্ছে এই বেডটাও কিন্তু মাটি দিয়েই তৈরি। এই যে এটা মাটির, এই ড্রেসিং টেবিল এটাও মাটির। ওয়াশরুমটাও বেশ বড় আছে, বেসিন। আর এই জিনিসগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয় এখানে। আর এটা হচ্ছে এখানকার উইন্ডো ভিউ, দেখতেই পাচ্ছেন জোস একটা ভিউ, মানে সম্পূর্ণ ইকো একটা ফিল পাবেন এখানে এসে। এই সেই উড কটেজ, সুইমিং পুল নামতে পারে না তখন। ওয়াও, ফরেনারদের জন্য তো বেস্ট অপশন, অ্যামেজিং একটা ভিউ। এটা তো রাজকীয় একটা বসার জায়গা। ওই পাশে রুমের নাম রয়্যাল স্যুট, ওইগুলোতে এই এরকম চেয়ার আছে। এখানে একটা ফ্রিজও আছে। আর সব থেকে এক্সোটিক একটা লুক পাবেন হচ্ছে এই যে রুমের সাথেই প্রাইভেট সুইমিং পুল। এই হচ্ছে প্রাইভেট সুইমিং পুল। আর এখান থেকে ভিউটা এই যে অস্থির একটা ভিউ। ওই সামনে ওগুলো আনারস গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, আনারস গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ। জাস্ট ফিল করুন এরকম একটা প্লেসে, তাও আবার প্রাইভেট সুইমিং পুল, কতটা মনোরম পরিবেশে আসলে সময়গুলো পার করা যাবে। আর এই হচ্ছে এটার ওয়াশরুম। ওয়াশরুমের ডিজাইনগুলো মোটামুটি একই মনে হচ্ছে, ওখানেও মাড হাউসেও যেমনটা ছিল এখানেও ওই রকমই আছে। কি এটা খুললে 99 টাকা? এটা খুললে 99 টাকা। কি আছে এটার মধ্যে? এটা হচ্ছে পটেটো, অনেক কিছু আছে। আচ্ছা, তারপর পটেটো, তার মানে এটা এটা খোলার আগে চিন্তা ভাবনা করেই খুলবেন। দেখেন আমাদের এই যে ফটোগ্রাফার ভাই আর ওই যে আমাদের মডেল, ওইখানে যে কি পাটটা নিছে। আমরা চলে যাব। কমপ্লিমেন্টারি কি কি দেয়া হয় এখানে? আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিই আর সাথে সুইমিং পুলটা দিই, কমন সুইমিং পুল একটা, আর এটা হচ্ছে অ্যাটাচ সুইমিং পুল। আচ্ছা, আমরা ওই ওই পাশে জ্যাকুজিতে যাব। জ্যাকুজি? আচ্ছা, এই এই এখানে কি আমি বসতে পারি? হ্যাঁ বসেন, তবে এটার জন্য এটা এটার জন্য আলাদা চার্জ দিতে হবে। আমি সব ভিডিওই করব, ছবি তোলার কোনো পার্ট নেই এখানে। ছবি তোলে বসতে পারি, ছবি তোলে বসতে পারি ভাই। এই যে ভিডিও করব, ভিডিও করা যাবে না। না না, ভিডিওই হচ্ছে এটা। দেখেন কি পার্ট নিয়ে বসছে সে, সে যখন আসলে এত ছবি তুলতে চাচ্ছে একটা ছবি তুলেই দেই। পায়ের উপরে পাটা দেন, মানে রাজার চেয়ারে বৈশা রাজার মতো একটা ভাব নিয়ে থাকবেন। হ্যাঁ, ডুপ্লেক্স ভিলা,
এটা দেখাবো, এটা দেখানোর অনেক সময় আছে, অনেক সময় আছে, আমরা এখানে থাকব। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট ব্যাগটা রেখে এখন বের হব। অসাধারণ ভাই, আজকে সারাদিন মনে হচ্ছে এখানেই থাকি। হ্যাঁ হ্যাঁ, আরে কি শান্তিতে ঘুমাচ্ছে রে, তোরই তো জীবন, কি শান্তি, মানে ওর কোনো টেনশন নাই, দেখেন না কে একদম রিল্যাক্সে আছে। যে ওয়েদার, অন্যান্য ট্যুরে যেমন আমরা অ্যাডভেঞ্চার করি, ক্যাম্পিং করি, হ্যাঁ, বা হচ্ছে ডে ট্রিপ করি, বাজেট ট্রিপ করি, ওখানে আলাদা রকমের চিল, আর এখানে হচ্ছে মানুষ আছে একদম রিল্যাক্স। আপনি এই যে কাঁঠালটা ধরে একটা ছবি উঠাইতে পারেন, দেখেন আমি দেখাই দিই, ঠিক এই যে এরকম একটা পোসে, আপনাকে মানাবে, আমি দেখাই দিলাম। আমরা এখন যাব ওই পাশে, এগুলো হচ্ছে ডিলাক্স রুম। এই সাইডেও আনারসের ভিউ, ওই যে সামনে টিলাগুলো দেখা যাচ্ছে, আনারস এগুলো, এগুলো কি আনারস, এগুলো আনারস। কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো এখানকার সবচেয়ে আকর্ষণীয় কটেজ, প্রেসিডেন্সিয়াল সুইট এবং রয়্যাল সুইট। কিন্তু তার আগে বলে নেই গুরুত্বপূর্ণ কিছু কথা। নবমিকো রিসর্টের রুমগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা অফার থাকে, আর এই সব কিছুর আপডেট পাবেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। পেজের লিংক এবং যোগাযোগের নাম্বার পাবেন ভিডিও ডেসক্রিপশানে। এবারের ভিডিওটি স্পন্সর করা হচ্ছে নবম থেকে, চাইলে আপনারাও শাহরিয়ার অফিসিয়াল এই চ্যানেলটিতে স্পন্সর করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যাচাই বাছাই করে তারপর স্পন্সর নিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগের যাবতীয় সকল ইনফরমেশান পেয়ে যাবেন ডেসক্রিপশানে। এখান থেকে এই ভিউটা একটু ফিল করা যাবে। এবার ভিতরের দিকে যাই। যখন আমরা এই জুতা লাগিয়ে দিই একটা ফ্যামিলি নেয়, তখন এটা আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট হিসেবে আমরা ট্রিট করি। মেইনলি আমাদের ফ্যামিলি সুইট, টু ডাবল বেড ফর ফোর পার্সন। আর আমাদের যখন আমরা ওখানে আমাদের একটা মেইন ডোর লাগানো আছে, যখন আমরা ডোরটা ক্লোজ করে দিই, তখন এটা আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট হয়ে যায়। আমাদের ওই পাশে আরও একটা রুম আছে, 1916 প্লিজ। তো এই হচ্ছে আর কি রুমের ভিউটা, বেলকনি আছে। ওয়াও, ওয়াশরুম, ওইটার ডিজাইন কিন্তু আলাদা। এটা আমরা রয়্যাল সুইট হিসেবে ট্রিট করি। রয়্যাল সুইট, বেডের ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক ভাবে করা, ইউনিক, যেটা আমরা নিয়ে আসছি আমাদের 916 ফর রয়্যাল সুইট। হ্যাঁ, এটা এখানে আপনার কোল্ড ওয়াটার, নর্মাল ওয়াটার এবং হট ওয়াটার দুটোই পাবেন। সো উইন্টারে আমরা এটা নিয়ে বেশ ভালোই সাড়া পাইছি। আচ্ছা, তো যার কারণে উই আর হ্যাপি ফর আওয়ার রুম রয়্যাল সুইট। দুটো যখন আমরা ধরি তখন 25,000 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, যখন টুগেদার সেল করি, হ্যাঁ টুগেদার সেল করি। হুম হুম, এখানে বসে এই ভিউটার একটা ফিল নিতে পারবেন, একদম মনোরম একটা পরিবেশই এখানে পাবেন। সেই রাজকীয় চেয়ারটা এখানেও বসানো আছে। আর ম্যাট্রেস কি জন্য এখানে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমাদের এক্সট্রা গেস্ট, যখন বেবি থাকে বা ওনারা তিনজন থাকে, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, একটু বেশি থাকে, তখন আমরা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে কাপল সুইট। আপনারা আগে যে রুমগুলো দেখছেন ওটা থেকে এটা একটু ইউনিক। এখানে আপনার আমাদের যে রয়্যাল সেটআপটা দেয়া, আমাদের পুরো এই বিল্ডিং এর সব কটেজে রয়্যাল সেটআপ দেয়া, বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে জাকুজি নেই, এন্ড মোস্ট গিভেন প্রাইভেসি ফর দ্য কাপল। আর আমাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে 24 আওয়ার্স, মানে কেউ এসে সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, সম্পূর্ণ সেফ একটা প্লেস। এটা হচ্ছে উইন্ডো ভিউ। আচ্ছা, এটা রেন্ট কত? এটা 10,000 পার নাইট। এছাড়াও তো আপনাদের ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, আমাদের উইকডেজ গুলাতে 40%, উইকেন্ডে 20% ডিসকাউন্ট রেগুলার দিয়ে থাকে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে হানিমুন সুইট। হানিমুন সুইট, এখানে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা প্যাকেজ দিই ফর দ্য নিউ কাপলস, নিউ ম্যারিড কাপলস, তাদের জন্য একটা প্যাকেজ হচ্ছে এমন 10,000 ইনক্লুডিং আওয়ার ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, সো দেয়ার ইজ নো অ্যানাদার ডিসকাউন্ট। সো আমরা এটা নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছি এখন। সো এখানেও আমাদের ইউনিক একটা জাকুজি দেওয়া আছে, আপনি দেখতে পারেন ভিউটা। আর এখানে যে ভিউটা, এটা রিয়েলি অসাম। এটা হচ্ছে হিল ভিউ সুইট।
এখান থেকে কি হিল ভিউটা ভালো পাওয়া যায়? মেইনলি নাম দেওয়া হচ্ছে হিল ভিউ। সারপ্রাইজ! ওয়াও, এটা কি আপনি কখন এসেছেন? এই একটু রিল্যাক্স করুন। এই রুমটা থেকে হিল ভিউটা ভালো পাওয়া যায়, এর জন্য এটার নামকরণ করা হিল ভিউ। এই রুমটা যদি স্পেশালিটি বলতে হয় সেটা হচ্ছে মেইনলি ফর হিল ভিউ, এই ভিউটার জন্য। হ্যাঁ, আর হচ্ছে মেইনলি ব্যালকনি, যেটা আমরা অবজার্ভ করছি আমাদের গেস্ট যখন রুমে ইন করে ওনার ফার্স্টে চলে আসে এখানে ফর রিল্যাক্সেশন, দেন ওনারা রুমে চলে যায়। বাট যখন আমরা ফিডব্যাক নিই গেস্টের কাছ থেকে, তো ওনারা সবচেয়ে আমাদের মানে আমরা স্যাটিসফাই করতে পারছি ওনাদেরকে ফর হিল ভিউ এন্ড ফর ব্যালকনি, এটার জন্য। এখন চলেন ডেটাকে আমরা আমাদের মতো করে স্পেন্ড করি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের শ্রীমঙ্গল ট্রিপ ওয়েব সিরিজের এপিসোড 1 এবারের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আরও অনেক ইনফরমেশান শেয়ারের পাশাপাশি আরও অনেক অনেক মজা করব আপনাদের সাথে নিয়ে, এবং সেটার ভিডিও লিংক কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন। পরবর্তী এপিসোডে যা যা দেখানো হবে চলুন একবার দেখে আসি। আর কি লাগে বোমা বোমা।